গরুর মাংস দিয়ে সুইট হার্ট ক্যাবেজ দিয়ে শেষ করে ফেললাম। ফলো রাখবেন আমার পেজ, আর খুবই টেস্টি, খুবই ইয়ামি। এরকম যদি রান্না করেন, লাস্ট ফিনিশিং, আমি কোনো জল দেই নেই, আমি শুধু ওই ক্যাবেজের পানিটাই আছে, এই জন্য খুবই মজার টেস্টি সুইট হার্ট ক্যাবেজ। না আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কথা না বলে তাড়াতাড়ি চলে যাই কুকিং এ। তো জিঞ্জার, গার্লিক আর আনিয়ন সব একসাথে দিলাম ওয়ান পট কুকিং করিয়ার। একটা মাংস তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তারপরে ফিরে আসব আর দেখাবো মাংসটা আমার কেমন হইল। মাংসের সাথে লবণ, লবণ, তেল, পেঁয়াজ সবই দিলাম। এখন আমি মাংস দিব, দিয়ে ওয়ান পটে প্রেসারে রাখি দিব, ফিরে আসবো আবার। মাংস আমার পুরো সিদ্ধ নরম হয়ে গেছে, এখন আমি মশলা দিই, আদা কমা কম দিই, পুরা বড়া এক চামচ কারি পাউডার, মিক্স কারি পাউডার, তেলে ধনিয়া পাউডার এক চামচ, জিরার পাউডার, গরম মশলা, জিরা, কাশ্মীরি চিনি, কাশ্মীরি মরচি, মশলা দিয়ে ভালো ভালো করে গুনতে থাকবো। তারপরে যখন পুরা পানি শুকাইয়া মাংসগুলা গুনা শেষ হয়ে যাবে, তারপরে ফিরে আসবো আবার আর আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন পানি টানিয়া খুব সুন্দর হয়েছে, মাংস গুনাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সুইট হার্ট ক্যাবেজ দিব, এইটা দিয়া হালকা হালকা কিছু সময় লাড়াচাড়া করে নামাইয়া ফেলবো। এই সুইট হার্ট ক্যাবেজ দিয়ে গরু মাংস দিয়ে খুব মজার টেস্টি হয়। সুইট হার্ট ক্যাবেজ আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন, ক্রিস্পি ক্রিস্পি ক্রিস থাকবে। আর এখন করিয়ান্ডার দিয়ে ফিনিশিং করে ফেললাম, নাইস এন্ড ইয়ামি টেস্টি। ফ্লেভারটা খুব মজার আসবে, এই করিয়ান্ডারগুলো খুব গ্যারাম, খুব নাইস, পুষ্প ভর্তি, খুব শক্ত করিয়ান্ডারগুলো, এই জন্য খুব গ্যারাম।